নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য ফিল্মজিস। আমি ভাস্বর। আজকের ভিডিওতে আমি কোনো ফিল্মের রিভিউ করব না, আমি একটা ফিল্ম রেকমেন্ড করব। এই ভিডিওটা কিন্তু কোনো মতেই কোনো ফিল্মের প্রমোশন করছে না, বাট বাংলাদেশের একটা ব্ল্যাক বক্স বলে একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে একটা নতুন ফিল্ম 7 দিন আগে রিলিজ করেছে, একটা শর্ট ফিল্ম, ঠিক আছে? তো সেটা একদম ইন্ডিপেন্ডেন্ট শর্ট ফিল্ম, খুবই সুস্ট্রিং বাজেটে বানানো, এবং ফিল্মটার নাম হচ্ছে দ্য ভিলেজ। এই ফিল্মটা একটা সায়েন্স ফিকশন শর্ট ফিল্ম। আমি ফিল্মটা দেখলাম এবং দেখেই আমি কালকে দেখেছি, এবং কালকে পরে আমি দুবার অলরেডি চেক আউট করা হয়েছে ফিল্মটা, বিভিন্ন কাজে সকালবেলা দেখেছি, কালকে রাত্রিবেলায় আমি দেখেছি। আমার ফিল্মটা দারুণ লেগেছে এবং কেন আপনাদেরও দেখা উচিত সেটা নিয়ে কথাটা বলবো। তো প্রথম কথা হচ্ছে, দেখুন, বাংলায় আমাদের পশ্চিমবঙ্গে যে ধরনের শর্ট ফিল্ম তৈরি করে ইন্ডিপেন্ডেন্ট ক্রিয়েটররা, তার মধ্যে বেশিরভাগ কিন্তু ট্র্যাশ, মানে 99% হচ্ছে ট্র্যাশ। সেখানে মেনলি দুটো ছেলে মেয়েকে কলকাতার বিভিন্ন ভালো ভালো লোকেশনে, বা যারা যারা একটু গ্রামের দিকের দু চারটে লোকেশনে ঘুরিয়ে দেয়, বা কোনো ছেলেকে গ্রামের দিকের লোকেশনে ঘুরিয়ে দেয়, সেই এক ধরনের ঘোরা পেঁচা গল্প। কোনো গল্প মানে কোনো এন্টারটেনমেন্ট ভ্যালুটাই কিন্তু নেই, জাস্ট একটা গান থাকবে, গানের ওপর বেস্ট করে গল্প হবে, গানটা মেন ফোকাস, গল্পটা তো তেল নিতে গেল, তো এই ধরনের গল্প। আপনারা প্লিজ গিয়ে এই শর্ট ফিল্মটা দেখুন। আমি বলবো বাংলাদেশের যে কোনো শর্ট ফিল্ম দেখুন, বাংলাদেশের শর্ট ফিল্ম যে একটা আন্ডারগ্রাউন্ড শর্ট ফিল্ম একটা ব্যাপার আছে বাংলাদেশে, সেটা কিন্তু দারুণ। মানে কিছু কিছু ক্রিয়েটার আছেন যারা কিন্তু এই ধরনের শর্ট ফিল্মগুলো বানান, আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে এটা কীভাবে বানাচ্ছে, এই টেকনিক্যাল অ্যাডভান্সমেন্টটা এদের কী করে আসছে। এবার এই ভিলেজ সিনেমাটার যে গল্প, এই শর্ট ফিল্মটার যে গল্প, সেটা হচ্ছে যে একটা ক্যারেক্টারকে আমরা দেখতে পাই, যে আননেমড, যে একটা মাস্ক পরে ঘুরে বেড়ায়, যেখানে দেখানো হচ্ছে যে একটা ইন নিয়ার ফিউচার পৃথিবীতে এমন একটা অবস্থা যেখানে বাইরে কোনো মানুষ ঘোরাফেরা করছে না, এবং সেখানে খুবই খারাপ অবস্থা, সেখানে আর্টিফিশিয়াল যে ইন্টেলিজেন্স, মানে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারা কিন্তু এই পৃথিবীকে টেক ওভার করে নিয়েছে। এবং এই ছেলেটা একটা গ্রাম খুঁজছে, যে গ্রামটায় নাকি সভ্যতা এখনো পর্যন্ত 1000 বছর পিছিয়ে রয়েছে, মানে সেখানে কিন্তু বর্তমান টাইম লাইন চলছে, সেখানে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু টেক ওভার করতে পারেনি। এই গ্রামটা খোঁজার জন্য সে খুঁজে বেড়াচ্ছে, এবং সে কী পাচ্ছে না পাচ্ছে সেটা নিয়ে কিন্তু গল্পটা। 9 মিনিটের মাত্র একটা শর্ট ফিল্ম, খুবই ছোট এবং প্রচণ্ড ক্রিস্প। প্রথম কথা আমি যেটা বলবো এই শর্ট ফিল্মের, হোয়াট অ্যান্ড সিনেমাটোগ্রাফি, হোয়াট অ্যান্ড ডিরেকশন, আর জাস্ট টুকুর, আর এর ভিজুয়াল এফেক্টস না, কিছু কিছু ভিজুয়াল এফেক্টস দেখে আমি চমকে গেছি। ভাই, মুজিবের ট্রেলারটা কে বানিয়েছিল? মুজিবের ট্রেলারে কারা ভিএফএক্স করেছিল? প্লিজ আপনারা গিয়ে এই সিনেমাটার ভিএফএক্সটা দেখুন। ওই যে শর্টটা যেখানে একটা স্পেসশিপ পিছনে পিছনে যাচ্ছে, গুলি মারছে, এবং ফাইট অ্যাকশন সিকোয়েন্সে, বা ধরুন একটা বাড়ির ছাদে যে অ্যাকশন সিকোয়েন্সটা হচ্ছে, সেইখানে যেভাবে ভিজুয়াল এফেক্টস ইউজ করা হয়েছে, যেভাবে ব্লাড স্পয়েলগুলো হচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা প্র্যাকটিক্যাল লাগছে, দেখে মনেই হচ্ছে না যে কম্পিউটার গ্রাফিক্সে করা। এবং আমি কিন্তু হায়েস্ট কোয়ালিটিতে দেখেছি, ল্যাপটপে দেখেছি, আমার কিন্তু একবারও মনে হয়নি যে জিনিসটা কিন্তু ফেক লাগছে। হ্যাঁ, এটা ঠিক যে আমার নিট পিকিং করতে গেলে কিন্তু কালার গ্রেডিংটা কিন্তু অতটা ভালো লাগেনি, আমার মনে হয় আরও ডার্কে যেতে পারতেন এবং আরও কালার নিয়ে খেলতে পারতেন, একটা টিম দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু অতটা ভালো লাগে না কিছু কিছু জায়গায়, কিছু কিছু জায়গায় অবশ্য মানিয়ে যায়। কিন্তু এর যে সিনেমাটোগ্রাফি, দেখুন, একটা ড্রোন শট আপনি ইউজ করেন, আপনি সৃজিত মুখার্জিকে ড্রোন শট দেখেছেন, এখন বাংলায় সবাই ড্রোন শট ইউজ করছে, ঠিক আছে? একটা শর্ট ফিল্মের ড্রোন কি, শহরে মাথায় ড্রোনটা তুলে দাও, নাও। এখানে একটা ড্রোন শট আছে লাস্টে, একদম শেষের দিকে, যা শটটা গিয়ে দেখুন, চমকে যাবেন যে এই ধরনের ড্রোন শট না হতে পারে। একটা অ্যাকশন সিন আছে সেখানে, প্রথমত তো যে অ্যাক্টিং করছে তার ফেস আমরা কোনো মতেই দেখতে পাই না, কিন্তু তার যে অ্যাকশন কোরিওগ্রাফিটা তাতে কিন্তু খুবই ভালো, এবং ওই অ্যাকশন সিনটাকে এমনভাবে ওয়ান শট টেকের মতো শ্যুট করা, ওয়ান টেক নয় কিন্তু এমনভাবে শ্যুট করা যে আপনার মনে হবে ওয়ান টেক, এবং আপনি কিন্তু চমকে যাবেন দেখে যে এতটা অ্যাজাইলভাবে কী করে অ্যাকশন সিনটা শ্যুট করতে পারলো। হ্যাঁ, বাজেট জিরো বাজেট এই সিনেমাটা হয়তো একদমই নয়, আমি জানি না সিনেমার ক্রিয়েটাররা আমার ভিডিওটা দেখছেন কি না, অবশ্যই তো নয় সেটা তো আপনারাও জানেন, কিন্তু এই সিনেমাটা যে টেকনিক্যাল অ্যাচিভমেন্টটা করতে পেরেছে সেটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। এই ধরনের একটা খুব সিম্পল স্টোরি, খুব বেশি পরত নেই, কিন্তু সেই জিনিসটাকে আপনি যদি টেকনিক্যালি এতটা দেখাতে পারেন, সিনেমা তো ভিজুয়াল একটা মিডিয়াম, ভিজুয়ালাইজেশনটা এতটাই ভালো, এতটাই তুফর, যে শাহরিয়ার গালিব যিনি ডিরেক্টর, তাকে আমার একটা প্রণাম জানানো উচিত যে আপনার কাছ থেকে আমি ইন্সপায়ার হয়েছি এই সিনেমাটা দেখার পর, যে কীভাবে ভিজুয়ালাইজেশনটা করতে পারে। আমরা একটা চেষ্টা করছি বানানোর, আমরাও চেষ্টা করি বানানোর, প্রত্যেকে চেষ্টা করে, আমাদের শেখা উচিত, আমরা শিখবো এই কাজ থেকে। এবং আপনাদের বলবো যে যারা সিনেমা দেখতে ভালোবাসেন, আপনাদের কাছে যারা যারা চান বাংলা সিনেমার পাশে দাঁড়াবেন, তারা কিন্তু এই সিনেমাটা দেখুন, কারণ এই ধরনের ক্রিয়েটারদের কিন্তু আরও সামনে আসা উচিত, তারা যদি ভালো কাজ করতে পারে তাদের সামনে আসা উচিত, এবং তারা কিন্তু ভালো কাজ করছেন।
একটা দারুণ শর্ট ফিল্ম, দারুণ শর্ট ফিল্ম, আপনারা প্লিজ গিয়ে চেক আউট করুন। আর আরেকটা কথা বলবো যে এই সিনেমাটা দেখার সময় একটা কথা বলবো যে অবশ্যই সিনেমাটা দেখার পর আপনাদের যারা যারা বন্ধু তাদের সবাইকে কিন্তু সিনেমাটা সাজেস্ট করবেন দেখার জন্য, কারণ আমার মনে হয় এটা ভালো ভিউজ পেলে এটা কিন্তু আরও ভালো ভালো কাজ আনতে পারবে, বা বাকি যারা আছে যারা আমাদের এখানে আছে তারা কিন্তু এই কাজ থেকে ইন্সপায়ার্ড হয়ে ভালো কাজ বানাতে পারবে। ভালো কাজ বানাতে কিন্তু ভালো আইডিয়া লাগে, ভালো ভিজুয়ালাইজেশন লাগে, বাজেটটা তো কোনো ব্যাপার না, বাজেট হতেই পারে কম কিন্তু তাতেও ভালো কাজ কিন্তু করা যায়, এই জিনিসটা কিন্তু এই ডিরেক্টর প্রুভ করে দিয়েছেন শাহরিয়ার গালিব। ধন্যবাদ এই ধরনের সিনেমা বানানোর জন্য, এবং আমি প্রচণ্ড এক্সাইটেড এটা দেখে। তো প্লিজ আপনারাও বাংলাদেশ থেকে যারা দেখেন আমাদের চ্যানেল তারাও প্লিজ এই ফিল্মটা দেখুন, আমাকে কেউই সাজেস্ট করেননি একজন ছাড়া, তো বাকিরা প্লিজ গিয়ে দেখুন সিনেমাটা, ভালো লাগবে দেখলে। টাটা, গুড বাই।